ওয়েলকাম টু দিশার গিজম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, 2021 সালের WBCS এর বিজ্ঞপ্তি বেরিয়ে গেল বন্ধুরা। বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি বন্ধুরা। রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে স্বপ্ন হলো WBCS অফিসার হওয়া। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের এই স্বপ্ন পূরণের পরীক্ষা হলো এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রকাশিত হলো WBCS অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি। বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখার স্নাতক হলে এই পরীক্ষায় বসা যায়। বয়স হতে হবে 21 থেকে 36, গ্রুপ বির ক্ষেত্রে ন্যূনতম বয়স 20 এবং ডি গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 39। এবং সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু ছাড় আছে। তাহলে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় আছে। পরীক্ষার ধরন, এই পরীক্ষাটি তিনটি ধাপে হয়ে থাকে, প্রিলি, মেন এবং ইন্টারভিউ। প্রিলি, দেখো প্রিলিতে কীভাবে কত মার্কের পরীক্ষা হয়, জেনারেল স্টাডিজের ওপর প্রথম এটি একটি ধাপে। তাহলে প্রথম ধাপ দেখো, জেনারেল স্টাডিজের ওপর মোট 200টি MCQ ধরনের প্রশ্ন থাকে, প্রতিটির মান 1। নেগেটিভ নম্বর থাকে, মোট সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখো মেইন পরীক্ষা, প্রিলিতে পাস করলে মেইন পরীক্ষায় বসা যায়। মেইন পরীক্ষায় মোট 6টি কম্পালসারি পেপার্স থাকে, 1টি অপশনাল পেপার থাকে। প্রত্যেক কম্পালসারি পেপার্সে মোট 200 করে, এছাড়া AB গ্রুপের জন্য একটি অপশনাল পেপার বেছে নিতে হয়। গ্রুপ সি ও ডি এর জন্য অপশনাল পেপার নেওয়ার দরকার নেই, প্রতিটি পেপারের জন্য সময় বরাদ্দ 3 ঘন্টা। দেখে নাও বন্ধুরা, অফিসিয়াল নোটিস, PSC-র অফিসিয়াল নোটিস, WBCS পরীক্ষা হবে সেই পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে। দেখো 24 ডিসেম্বর 2020 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে, 24 ডিসেম্বর 2020 থেকে ফর্ম ফিল আপ শুরু। এবং দেখো ফর্ম পূরণ করা যাবে 15 জানুয়ারি পর্যন্ত এবং 16 তারিখ পর্যন্ত ফিস জমা করা যাবে। আবার বলছি, 24 ডিসেম্বর 2020 থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 15 জানুয়ারি 2021 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং 16 তারিখ পর্যন্ত, 16 জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু ফিস জমা করা যাবে। এবার দেখো ইন্টারভিউ, WBCS পরীক্ষার শেষ ধাপ হলো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এ গ্রুপ এবং বি গ্রুপের জন্য 200 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়, গ্রুপ সির জন্য 150 নম্বরের এবং ডি এর জন্য 100 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। ভাষার পেপার ছাড়া অন্য সমস্ত পেপারের উত্তর ইংরেজি বা বাংলা ভাষায় লেখা যেতে পারে। এবার দেখো যেখানে পরীক্ষাগুলো হবে, যে কেন্দ্রগুলোতে, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বেরহামপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে। তাহলে আবার দেখে নাও গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইন আবেদন জমা দেওয়া শুরু 24 ডিসেম্বর 2020, অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ 15 জানুয়ারি 2021 রাত 12টা পর্যন্ত, এবং অফলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো 16 তারিখ। বন্ধুরা তাহলে তোমরা দেখে নিয়েছো, ফর্ম ফিল আপের জন্য প্রস্তুতি নাও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই